হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভি ওয়ান টু পরীক্ষা হেল্পাই দু হাজার কুড়ি অনলাইন কলেজ ভর্তি সংক্রান্ত ফাইনাল মেরিট লিস্ট পাবলিকেশন ইতিমধ্যে কলেজগুলির তরফ থেকে শুরু হয়ে গেছে এবং ফাইনাল মেরিট লিস্ট পাবলিকেশনের পরবর্তীতে কলেজে ভর্তি সংক্রান্ত সমস্ত খুঁটিনাটির তথ্য আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এবং কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে তোমরা যে বিভিন্ন ধরনের কোশ্চেন আমাকে করেছো সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার আজকে তোমরা এই ভিডিওতে পাবে তার জন্য এটিকে আমি নাম দিয়েছি ডাউট ক্লিয়ারিং সেশন রিগার্ডিং টোয়েন্টি টোয়েন্টি কলেজ অ্যাডমিশন তো এই ভিডিওটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি পশ্চিমবঙ্গের যে প্রান্তে যে কলেজে তুমি আবেদন করতে যাও যেহেতু টোটাল সামগ্রিক অনলাইন ভর্তি প্রক্রিয়াটি গোটাটাই অনলাইন বেসড তো কাজে প্রত্যেক কলেজে কিন্তু কম বেশি একই রকম স্টেপগুলিতে এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয় এবং কোন কলেজে কত তারিখে ফাইনাল মেটলিস্ট পাবলিশ হতে চলেছে সেই রিলেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে পশ্চিমবঙ্গের তেইশ জেলার বিভিন্ন কলেজের আপডেট আমি সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যদি ভিডিওটি একবার প্রয়োজন মনে করো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে গিয়ে চাইলে দেখতে পারো এবং আজকে এই ভিডিওতে আমি তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো পেয়েছি আমি সমস্ত কোশ্চেনের উত্তর এখানে দেবো তোমরা স্ক্রিনশটে তোমাদের কোশ্চেন দেখতে পারবে এবং সঙ্গে আমার অ্যান্সার তোমাদের তাদের জন্য থাকবে তো চলে যাবো আজকের মূল টপিকে এবং যাওয়ার আগে একটি কথাই বলবো যে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো কলেজে ভর্তি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেল অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে তো শুরু করছি আজকের মূল টপিক দেখো প্রথম কোশ্চেন প্রথম কোশ্চেন এসছে যে দাদা প্রভিশনাল মেরিট লিস্টটা আসলে কী আচ্ছা এ বিষয়ে তোমাদেরকে বলে রাখি প্রভিশনাল মেরিট লিস্ট হলো কলেজে যতজন ছাত্রছাত্রী অ্যাপ্লাই করেছে তাদের একটা কনসালটেটেড লিস্ট অর্থাৎ কি যাতে তোমরা সাবজেক্ট ওয়াইজ কতজন ছাত্রছাত্রী আবেদন করেছে সেই একটা তালিকা কলেজ কর্তৃপক্ষ পাবলিশ করে এবং তাতে কি থাকে তাতে তোমরা নিশ্চয়ই প্রভিশনাল মেরিট লিস্ট যখন চেক করেছো দেখেছো তোমার নাম রয়েছে তোমার সাবজেক্ট ওয়াইজ যে ডিটেলসগুলো রয়েছে এইচএসে কত পেয়েছিলে এবং সেই মার্কসগুলো দেখতে পাও এবং তার উপর ডিপেন্ড করে তোমাদের মেরিট স্কোরকে ক্যালকুলেশন করা হয় এবং সেই ডিটেলসও তোমরা দেখতে পাও এবার এখানে এটাই হলো প্রভিশনাল মেরিট লিস্ট এই প্রভিশনাল মেরিট তাৎপর্য কোন জায়গায় রয়েছে যদি প্রফেশনাল মেরিট লিস্টে তুমি তোমার নাম ধরে নাও নামের কোনো স্পেলিং তুমি দেখলে যে ভুল এসছে কিংবা তুমি দেখছো যে তোমার কোনো একটা ক্যান্ডিডেট ডিটেলস যা রয়েছে প্রাপ্ত নাম্বার বা কোনো একটা মেরিট পয়েন্ট সেগুলোর ক্যালকুলেশানে কোথাও ভুল রয়েছে তো সেক্ষেত্রে তোমার সেই ভুলটা সংশোধন করবার জন্য তোমাকে কলেজে তুমি যোগাযোগ করলে সেটাকে কারেকশান করার হলে কারেকশান করে দেওয়া হয় ঠিক আছে এবং যদি কারেকশানের প্রয়োজন হয় কারেকশান করবার পরে তোমাদের সেই প্রভিশনাল মেরিট লিস্টের উপর ভিত্তি করে রিভাইজড ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হয় ঠিক আছে এবার তোমার দ্বিতীয় যে কোয়েশ্চেনটি ছিল আমার প্রভিশনাল মেরিট লিস্টের নাম এসেছে তাহলে আমার কি কিছু ভুল আছে তুমি তোমার ডিটেলস প্রভিশনাল মেরিট লিস্টে চেক করেছো নিশ্চয়ই যে তুমি সেখানে তোমার নাম তোমার নাম্বার যেগুলো বললাম আর কি তোমার সমস্ত ডিটেলস যদি ঠিক থেকে থাকে তাহলে তোমার কোনো ভুলই নেই এবার যদি কোনো কোথাও ভুল থেকে থাকে এই আগের অ্যান্সার শুনে নিশ্চয়ই বুঝতেই পারলে যে যদি ভুল এসে থাকে তবে সেটিকে কারেকশান করার জন্য তোমার কাছে সুযোগ ছিল তো এবার সেটাকে তুমি সদ্ব্যবহার করে তুমি সেটাকে কারেকশান করে নিতে পারতে এবার নেওয়ার পরে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হতো প্রভিশনাল মেরিট নাম আসা মানে এটা কখনোই নয় যে তোমার সেখানে ডিটেলসের কোনো ভুল রয়েছে ঠিক আছে তোমার সামনে কলেজ ক্লিয়ার করে দিলো যে তুমি এই ডিটেলসগুলো পুট করেছিলে এবং তোমার নাম তুমি একজন ভ্যালিড ক্যান্ডিডেট হিসাবে অ্যাকসেপ্টেড হয়েছে এবং তোমার এই এই ডিটেলস হিসাবে রয়েছে ঠিক আছে তো এবার চলে যাব নেক্সট কোশ্চেনে নেক্সট কোশ্চেন বলছে যে স্কটিশ চার্চ কলেজে প্রভিশনাল মেরিট লিস্ট আর ফাইনাল মেরিট লিস্টের মধ্যে কোনো পার্থক্য নেই স্কটিশ চার্চ কলেজ কেন এখানে কলেজের নাম উল্লেখ না করেই আমি বলছি তুমি এখানে কোশ্চেনটা এটা অন্য কলেজের ক্ষেত্রেও আসতে পারে এটা তুমি আশুতোষ কলেজের ক্ষেত্রে করতে পারো এটা তুমি সাউথ সিটি কলেজের ক্ষেত্রেও করতে পারো আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে কি হতে পারে ব্যাপারটি হলো যে তুমি প্রভিশনাল মেরিট যদি সেই লিস্টে কোনো ছাত্রছাত্রী কোনো ডিটেলসের কারেকশানের প্রয়োজনই হয়নি অর্থাৎ যারা স্কটিশ চার্চ কলেজে ধরো প্রভিশনাল মেরিট লিস্টে যাদের নাম এসছিল তারা প্রত্যেকেই প্রভিশনাল মেরিট লিস্ট চেক করেছে চেক করার পর সেখানে তাদের নামে স্পেলিং সহ অন্যান্য যে ডিটেলস যেমন ধরো মেরিট পয়েন্ট বলো বা তোমার এইচএসের মার্কসগুলো যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো সমস্ত কিছু তারা দেখেছে প্রত্যেক ছাত্রছাত্রী ঠিক রয়েছে তো কেউই আর কোনো কমপ্লেন রেইস করেনি আশুতোষ কলেজের হেল্পলাইনে বা গ্রিভেন্সালে যে আমাদের কোনো কারেকশানের প্রয়োজন আছে তো কারেকশানের যদি প্রয়োজন না থাকে তাহলে পরে কি হবে তাহলে প্রভিশনাল মেরিট লিস্টে তো আর কোনো কারেকশান হবে না কাজে প্রভিশনাল মেরিট লিস্টে যেভাবে যাদের নাম যেই পজিশানে ছিল তাদের নাম ঠিক সেইমভাবে ফাইনাল মেরিট লিস্টে চলে আসবে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম চলে যাচ্ছি পরের কোশ্চেনে পরের কোশ্চেনে আমাকে অনেকে করেছো সেটা হলো ফাইনাল মেরিট নাম থাকলেই কি কলেজে ভর্তি হওয়া যাবে না দেখো এই ব্যাপারে আমি তোমাদেরকে বলে নিচ্ছি কিছু কথা না দেখো প্রভিশনাল মেরিট লিস্টের পর যে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হচ্ছে সেখানে যে তুমি তোমার ডিটেলস দেখছো এবং মেরিট পজিশান দেখছো তার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে যে ভর্তি প্রক্রিয়াগুলি আছে অর্থাৎ ফার্স্ট ফেজ কাউন্সিলিং সেকেন্ড ফেজ ই কাউন্সিলিং থার্ড ফেজ ই কাউন্সিলিং প্রভৃতি যে ই কাউন্সিলিংগুলি হয় সেই ই কাউন্সিলিংগুলি কিন্তু এই ফাইনাল মেরিট লিস্টের উপর ডিপেন্ড করে হবে এবং সেই ই কাউন্সিলিংগুলিতে তোমার যদি নাম আসে তবেই কিন্তু তুমি কলেজে ভর্তির সুযোগ পাবে আমি প্র্যাকটিক্যালি কলেজ ওয়েবসাইটে নিয়ে গিয়ে তোমাদেরকে একদম দেখিয়ে দেবো কিভাবে কি প্রসেস হচ্ছে শেষ পর্যন্ত সঙ্গে থেকো ভিডিওটি একটু বড় হতে পারে কারণ অনেক গুরুত্বপূর্ণ ডিটেলস কিন্তু আমি তোমাদের সঙ্গে একদম প্র্যাকটিক্যাল শেয়ার আগে উত্তরগুলো দিয়ে নিচ্ছি চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে পরপর দেখো কোশ্চেন নাম্বার ফোর কি বলছে যে দাদা ফাইনাল মেরিট লিস্টের র্যাঙ্ক অলওয়েজ পিছিয়ে যায় আমার তিনটা কলেজে র্যাঙ্ক পিছিয়ে গেছে বিদ্যাসাগর কলেজে প্রভিশনাল মেরিট লিস্টে একটা র্যাঙ্ক ছিল বাট ফাইনাল মেরিট লিস্টে একটু পিছিয়ে গেছে এটার কারণ কী হতে পারে এই এই কোশ্চেনটার অ্যান্সার ডেফিনেট কোনো অ্যান্সার দেওয়া যায় না এটাকে একটু তোমাদেরকে মানে আমি কারণগুলো বলে দিচ্ছি সেখান থেকে এই কারণগুলির জন্য তোমার র্যাঙ্ক পিছিয়ে গিয়ে থাকতে পারে প্রথমত সম্ভাব্য কারণ কী হতে পারে বিদ্যাসাগর কলেজে তুমি যখন তোমার প্রভিশনাল মেরিট লিস্ট চেক করে তোমার নিজের র্যাঙ্কটি দেখেছিলে বা যে কোনো কলেজের ক্ষেত্রেই তুমি দেখে থাকো সপ্তক তুমি তোমার কোন কলেজের ক্ষেত্রে এটি হয়েছে উল্লেখ করনি আমি তার জন্যই বলছি যে কোনো কলেজের ক্ষেত্রেই তুমি এটা দেখে থাকো সেক্ষেত্রে কি হতে পারে যে প্রভিশনাল মেরিট লিস্টে তোমার পেছনে যারা র্যাঙ্ক হোল্ড করছিল। তাদের কোনো হয়তো র্যাঙ্কের মানে আর কি তাদের এইচএসের যে মার্কস সেখানে হয়তো দেখেছে যে মার্কস বেশি রয়েছে এখানে প্রভিশনাল মেরিট লিস্টটা কম দেখাচ্ছে তো তারা স্বাভাবিকভাবেই প্রথমে এতখানি যা বলেছি তার থেকে বুঝেই গেছো যে কলেজে হেল্পলাইনে যোগাযোগ করা বা গ্রিভেন্সালে যোগাযোগ করে নিজেদের প্রবলেমটাকে জানানোর প্রয়োজন বোধ করেছিল তো তারা যখন জানিয়েছে তাদের নাম্বারটি কারেকশন হয়েছে এবং কারেকশান হওয়ার পরে সেই কারেক্টেড যে নাম্বারটি দিয়ে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হচ্ছে সেক্ষেত্রে ওই কারেক্টেড নাম্বারটি তোমার প্রাপ্ত নাম্বারের থেকে বেশি হয় তার কি হচ্ছে মেরিট ইন্ডেক্স র্যাঙ্কটা এগিয়ে যাচ্ছে তোমার থেকে এর জন্য সে তোমার আগে চলে আসছে এবং তোমার র্যাঙ্ক সেই স্বাভাবতই ওইভাবে পিছিয়ে আসছে তো এ ব্যাপারে দেখো এটি কিন্তু আমি বারবার বলছি এটি কিন্তু একটা সম্ভাব্য কারণ তবুও তোমাকে আমি বলবো যে তুমি নিজের প্রভিশনাল মেরিট লিস্টটি একবার একবার আরও একবার ওয়েবসাইটে তো রয়ে গেছে চেক করবে চেক করে মিলিয়ে দেখে নেবে যে তোমার পেছনে যাদের র্যাঙ্ক ছিল তাদের মধ্যে কেউ এগিয়ে এসছে কি না প্রফেশনাল মেরিট লিস্টে তার কত মেরিটস করছিল এই সমস্ত কিছু চেক করবে কিংবা তুমি এক কাজ করতে পারো সেটি হলো তুমি কলেজ হেল্পলাইনে যোগাযোগ করে জানার চেষ্টা করে দেখতে পারো যে স্যার আমার প্রফেশনাল মেরিট লিস্টে এত র্যাঙ্ক ছিল আমার ফাইনাল মেরিট লিস্টে এত র্যাঙ্ক এসছে কেন হয়েছে ঠিক আছে তাছাড়াও আমি তোমাকে আরও আরও একটা কথা বলে দিচ্ছি যে যেহেতু এটি ফাইনাল মেরিট লিস্টের র্যাঙ্ক বলছো তুমি পিছিয়ে গেছে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাওয়ার পরে সেক্ষেত্রে কিন্তু সংশোধনের সম্ভাবনা খুব কমই থেকে যায় তবুও আমি তোমাকে উপদেশ দেব যে তুমি কলেজ হেল্পলাইনে যোগাযোগ করে বিষয়টা একবার ক্লিয়ার হয়ে না তো আশা করি বোঝাতে পারলাম এই কিন্তু এর সম্ভাব্য কারণ রয়েছে এবার তুমি কলেজ হেল্পলাইন তোমাকে আরও এর থেকে ফার্দার ভালোভাবে গাইড করতে পারবে এই বিষয়ে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে ফাইনাল মেডলিস্ট বার হবার পরের স্টেপগুলি কী কী রয়েছে এই কোশ্চেনটি আমি প্রচুর পেয়েছি মাত্র তিনটি স্ক্রিনশট আমি দেখাতে পারলাম কারণ এত কোশ্চেন পেয়েছি এত স্ক্রিনশট দেখানোই সম্ভব হয়নি এটা আমার পক্ষে সেটা হলো দেখো ফাইনাল মেরিট লিস্টের পর এবার তোমাদের ফার্স্ট ফেজ অ্যাডমিশন লিস্ট বা তোমরা ফার্স্ট ফেজ অ্যাডমিশন অর্ডার বা অনেক ক্ষেত্রে ফার্স্ট ফেজ অ্যাডমিশন প্যানেল বলা হয় এটা বার হবে এবং তাতে যাদের নাম আসবে তারা অনলাইন ফিস পেমেন্ট করার মাধ্যমে ই অ্যাডমিশন নিতে পারবে এবং পরবর্তীতে ফার্স্ট ফেজ ই কাউন্সিলিং এর পরে তোমাদের সেকেন্ড ফেজ ই কাউন্সিলিং থার্ড ফেজ ই কাউন্সিলিং প্রভৃতি ই কাউন্সিলিংগুলো চলবে তো এই ব্যাপারে বিস্তারিত দেখতে জানতে তুমি শেষ পর্যন্ত ভিডিওটিতে আমাদের সাথে সঙ্গে থেকো তো চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্স বলছে যে স্যার আমি আমার নাম দেখতে পাচ্ছি না সিটি কলেজে কিন্তু আমি অ্যাডমিশান করেছি প্রথমত তুমি অ্যাডমিশান করনি তুমি অ্যাপ্লিকেশান করেছো তুমি ফর্ম ফিল আপ করেছো অ্যাডমিশান কিন্তু তোম তুমি করনি এটা হলো প্রথম তোমাকে বলে দিলাম তুমি নাম দেখতে পাচ্ছ না এই বিষয় নিয়ে আসছি এবং ঠিকমতো নিয়ম মেনে কলেজের ফর্ম ফিল আপ করেছিলাম সব কাগজপত্র প্রিন্ট করা আছে মেরিট লিস্টে নাম আসেনি দেখো তুমি এখানে প্রথমত যে তুমি এটা প্রভিশনাল মেরিট লিস্ট না ফাইনাল মেরিট লিস্টের ক্ষেত্রে নাম দেখতে পাচ্ছ না সেটা উল্লেখ করি কাজে এটার যে আমি অ্যান্সারটা দেবো সেটা কিন্তু তোমার মানে সেটা তোমার সাথে যাবে কি যাবে না এই অ্যান্সারটি এটি কিন্তু আমি তোমার কোশ্চেন থেকে বুঝতে পারছি না যে সময়ে আমি তোমাদের এই কোশ্চেনটি পেয়েছি সে সময়ে দেখো সিটি কলেজেও ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে এবং তুমি যে কলেজে বলছো যে ফর্ম ফিল আপ করেছো প্রিন্ট আউট রয়েছে এবং তুমি নিজের মেরিট লিস্টের নাম দেখতে পাওনি সেটা কোন কলেজের ক্ষেত্রে আমি জানি না সে কলেজে প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ হয়েছে না ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হয়েছে তবে আমি তোমাদেরকে বলে রাখি যে ক্ষেত্রে তুমি কিন্তু কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করো কলেজ হেল্পলাইন নাম্বারে যে কেন এরকম হয়েছে যদি প্রভিশনাল মেরিট লিস্টের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে তুমি জিজ্ঞেস করে তাহলে তুমি দেখতে পাচ্ছে এবার যদি ফাইনাল প্রভিশনাল মেরিট লিস্টের নাম এসে থাকে এবার ফাইনাল মেরিট নাম কেন আসেনি সেক্ষেত্রে প্রভিশনাল মেরিট লিস্টের পরবর্তী ফাইনাল মেরিট নাম আসার কথা না আসলে তোমাকে যোগাযোগ করেই জানতে হবে এই বিষয়টি নিয়ে ঠিক আছে তো তুমি অ্যাকচুয়াল তোমার এই ঘটনাটি প্রফেশনাল মেডিট লিস্টে হয়েছে না ফাইনাল মেডিট লিস্টে সেটি আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে বলো না চলে যাচ্ছে নেক্সট কোশ্চেনে নেক্সট কোশ্চেন হল এই কোশ্চেন প্রচুর পেয়েছি যে ক একটি কলেজে ভর্তি হবার পরে পরবর্তীতে যদি আমি অন্য কলেজে ভর্তি হতে যাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে তো তোমাকে সেক্ষেত্রে প্রথমেই হ্যাঁ ক্যান্সেল তো অবশ্যই করতে হবে জানতে চেয়েছো যে ক্যান্সেল করতে হবে কি না অবশ্যই তোমাকে ক্যান্সেল করতে হবে এক্ষেত্রে প্রথমে তুমি যে কলেজে ভর্তি হয়েছো সেখান থেকে তোমার অ্যাডমিশন ক্যান্সেল করিয়ে নিতে হবে তুমি এই বিষয়ে যে কলেজে অ্যাডমিশান নেওয়ার পর ক্যান্সেল করাতে চাইছো সে কলেজে যোগাযোগ করবে খুব সাধারণ কয়েকটি স্টেপ রয়েছে তোমার ডকুমেন্টস নিয়ে গিয়ে হাজির হতে হবে সেখানে এবং একটি অ্যাপ্লিকেশান লিখতে হবে যে আমি অ্যাডমিশান ক্যান্সেল তে চাই এই বিষয়ে এবং তোমার এই খুব সামান্য কিছু সময়ের মধ্যেই তুমি এই সমস্ত অ্যাপ্লিকেশান এবং ফর্ম্যালিটিস পূরণ হয়ে গেলে পরে তোমার অ্যাডমিশান সেখান থেকে ক্যান্সেল বলে তোমাকে জানিয়ে দেওয়া হবে তবে হ্যাঁ এই যে আমি তোমাদের বললাম যে অ্যাডমিশান ক্যান্সলেশনের ক্ষেত্রে তোমাদেরকে একটি অ্যাপ্লিকেশান লিখে কলেজে হাজির হতে হবে এবং সেখানে এই যে ডকুমেন্টসের যা যা ফর্ম্যালিটিস রয়েছে এগুলো আমি বিগত বছরগুলির প্রেক্ষাপটকে মাথায় রেখে বলেছি তবে এবছর পরিবর্তিত কোভিড নাইন্টিন প্যান্ডেমিক সিচুয়েশানে কলেজগুলি যদি কোনো অনলাইন ক্যান্সেলেশন পলিসি নিয়ে আসে সে সমস্ত আপডেট আমরা তোমাদের সাথে সামনে তুলে ধরবো তো কাজে চ্যানেলের সাথে আমাদের যুক্ত থেকো এবং এখন আমি তোমাদের সামনে তুলে ধরবো যে প্রভিশনাল মেরিট লিস্ট এবং ফাইনাল পরবর্তীতে ফাইনাল মেরিট লিস্ট এবং ফাইনাল মেরিট লিস্ট পাবলিকেশান পরবর্তী ফার্স্ট ফেজ ই কাউন্সিলিং প্রসেস সম্পর্কে একদম পুরোপুরি প্র্যাকটিক্যাল যে ঘটনাটি ঘটছে সেটি তো চলে যাচ্ছি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে সেখান থেকে একদম প্র্যাকটিক্যালি বুঝে নেব বিষয়টি কি। দেখো প্রথমে আমরা চলে এসেছি চারুচন্দ্র কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে তো আমি এখান থেকে তোমাদের সামনে এক্সাম্পলটি রাখবো তো প্রথমে আমরা দেখে নেব চারুচন্দ্র কলেজের সাবজেক্ট ওয়াইজ সিট ক্যাপাসিটি কত রয়েছে আমরা সিট ক্যাপাসিটি দেখে নিই তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে এটি একদম অফিসিয়াল সিট ক্যাপাসিটি আমি তোমাদেরকে উদাহরণ সাপেক্ষে আমি এখানে জুলজি অনার্সেরটা তোমাদেরকে করে দেখাতে চলেছি তো এটি দেখতে পাচ্ছ জুলজি অনার্স এখানে টোটাল ক্যান্ডিডেট রয়েছে একষট্টি জনকে কিন্তু টোটাল এখানে অনার্স দেওয়া হবে জেনারেল ক্যান্ডিডেট থার্টি টু এসসি ক্যান্ডিডেট থার্টিন তো আমি এই দিয়েই তোমাদের সামনে উদাহরণ রাখবো তো এবার আমরা মেরিট লিস্ট ওপেন করবো তো জন্য আমাদেরকে ইউজি অনলাইন অ্যাডমিশান থেকে গিয়ে আমাদের মেরিট লিস্ট ওপেন করে নিতে হবে তো বিএসসি মেরিট লিস্ট আমরা দেখবো কারণ জুলজি যেহেতু সায়েন্সের সাবজেক্ট তো আমরা বিএসসি মেরিট লিস্ট ওপেন করবো আমাদের এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ফার্স্টে স্টুডেন্ট ক্যাটাগরি তো আমরা জেনারেল ক্যাটাগরিটা আগে দেখব তো জেনারেল ক্যাটাগরি ক্লিক করার পরে তুমি এখান থেকে জুলজি অনার্সে দেখতে চাচ্ছি তো জুলজি অনার্স সিলেক্ট করে নিলাম তো নেওয়ার পরে তুমি দেখতে পাচ্ছো যে এখানে কি দেওয়া আছে প্রভিশনাল কম্বাইন্ড লিস্ট অফ অ্যাপ্লিকেন্টস ফর বিএসসি জুলজি অনার্স এইট থার্টিন ক্যান্ডিডেট এই লিস্টটি পাবলিশ করা হয়েছিল সাতাশ তারিখে এবার লিস্ট অফ অল ভ্যালি স্টুডেন্টস ইন বিএসসি জুলজি অনার্স ফর আনডিজার্ভ জেনারেল ক্যান্ডিডেট ফেজ ওয়ান এখানে দেখতে পাচ্ছ এইট হান্ড্রেড ফরটিন ক্যান্ডিডেট লিস্টটি পাবলিশ করা হয়েছিল আঠাশ তারিখে এখানে ছিল আটশো এখানে হয়ে গেল আটশো চোদ্দো প্লাস ওয়ান ক্যান্ডিডেট কোথা থেকে হলো এমন হতে পারে যে আটশো জনের মধ্যে এমন আরও তাছাড়াও আরও এমন একজন ক্যান্ডিডেট ছিল যে তার সমস্ত ডিটেলস ঠিকঠাকভাবে ফিল আপ করেছিল ফর্ম ফিল আপ ঠিকঠাকভাবে করেছিল এবং সে পরবর্তীতে প্রফেশনাল মেরিট লিস্টে তার নাম দেখতে পায়নি সেক্ষেত্রে সে কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিল যে আমার এরকম নাম আসেনি কলেজ তার সমস্ত আবেদন বিবেচনা করে দেখে যে হ্যাঁ সে ভ্যালিড ক্যান্ডিডেট তার জন্য পরবর্তীতে যে রিভাইজড যে মেরিট লিস্ট অর্থাৎ অল ভ্যালিড ক্যান্ডিডেট লিস্ট যেটা তাতে কিন্তু তার নামটি অ্যাড হয়ে যায় এর জন্য আটশো তেরো প্লাস ওয়ান ক্যান্ডিডেট করে আটশো ক্যান্ডিডেটের লিস্ট ফাইনাল মেরিট লিস্টে পাবলিশ করা হয় এবার ফাইনাল মেডলিস্ট কেন বলছি এই অল ভ্যালিড স্টুডেন্ট লিস্ট যেটা পাবলিশ করা হচ্ছে একেই কিন্তু চারুচন্দ্র কলেজের ক্ষেত্রে ফাইনাল মেডলিস্ট বলা হচ্ছে ঠিক আছে এবার এই লিস্টে তুমি দেখতে পাচ্ছ আটশো জন ক্যান্ডিডেট অনেকে বলেছো ফাইনাল লিস্টে নাম আসলে কি চান্স হয়ে যাবে না হবে না কেন বলছি এবার দেখো এই লিস্টটি পাবলিশ হয়েছে আঠাশ তারিখে এবার তার পরবর্তীতে কালকে তোমাদের কিন্তু একটি লিস্ট পাবলিশ হয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেটস ফর ফার্স্ট ফেজ অ্যাডমিশান অর্থাৎ আমি যেটা বললাম যে ফার্স্ট ই কাউন্সিলিংয়ে যাদের নাম আসবে তারা কিন্তু চান্স পাবে এখানে আটশো তেরো জন আটশো জন ক্যান্ডিডেট ছিল এখান থেকে বত্রিশ জনকে কিন্তু ফার্স্ট ফেজ ই কাউন্সিলিংয়ে চান্স দেওয়া হল কারণ আমি শুরুতেই সিট ক্যাপাসিটিতে দেখিয়ে নিয়েছি জেনারেল আনরিজার্ভ ক্যাটাগরির জন্য জুয়েতে বত্রিশটি সিট রয়েছে এবং এসসির জন্য তেরোটি সিট রয়েছে তো আমি জেনারেলের ক্ষেত্রে টপ থার্টি টু ক্যান্ডিডেটকে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট থেকে বেছে নেওয়া হচ্ছে আমরা ফাইনাল মেরিট লিস্টটিকে একবার ওপেন করে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি ফাইনাল মেরিট লিস্ট আমরা জেনারেল যেটা খুললাম এটা কিন্তু বেসিক্যালি কম্বাইন্ড মেরিট লিস্ট এখানে তুমি দেখতে পাচ্ছ ফার্স্ট ক্যান্ডিডেট কে রয়েছে শুভশ্রী দে শুভশ্রী দে তুমি যদি এখানে ডিটেলস দেখো তার সমস্ত ডিটেলস সাবজেক্ট ওয়াইজ ডিটেলস রয়েছে এবং তারপরে তার মেরিট পজিশন দেখা দেখতে পাচ্ছ এবং সে এই মেরিট পজিশানের ভিত্তিতে র্যাঙ্ক ওয়ান হোল্ড করছে এরপরে তোমরা যদি নিচে স্ক্রল করে নেমে আসো তাহলে তুমি দেখতে পারবে এখানে থার্টি টুকে তো এখানে দেখতে পাচ্ছ টপ থার্টি টুতে তুমি এখানে লাস্ট নাম দেখতে পাচ্ছ কৃতিকা বন্দ্যোপাধ্যায় তার মেরিট স্কোর কত রয়েছে মেরিট স্কোর তুমি এখানে দেখে নাও চারশো পঁয়ষট্টি কিন্তু সে তার টোটাল মেরিট স্কোর পেয়েছে আমরা যদি এবার ফাইনাল মেরিট লিস্ট দেখতে যাই আমরা শুরুতেই দেখবো শুভশ্রী দেখে এবং লাস্টে দেখব কৃতিকা বন্দ্যোপাধ্যায়কে এখানে দেখো জেনারেলের যে মেরিট লিস্ট আমি সেটাকে এবার ওপেন করে নিচ্ছি ওটা আমি ফাইনাল মেরিট লিস্ট থেকে তোমাদের দেখালাম দেখতে পাচ্ছ এখানে পজিশন ওয়ান হোল্ড করছে শুভশ্রী দে মেরিট স্কোর যা ছিল সেটাই রয়েছে এবং লাস্ট তুমি যদি দেখতে যাও এখানে এই যে বত্রিশ জনেরই নাম দেওয়া হয়েছে তারপরে আর কেউ নেই সেখানে কৃতিকা বন্দ্যোপাধ্যায় সে কিন্তু লাস্ট চান্স পাচ্ছে ফার্স্ট ফেজ ই কাউন্সিলিংয়ের জেনারেল ক্যাটাগরিতে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তাহলে তেত্রিশ নম্বর যে ক্যান্ডিডেট রয়েছেন তার কি চান্স হবে না তো আমি তোমাদের সামনে রাখবো তেত্রিশ নম্বর ক্যান্ডিডেট যে রয়েছিল আমরা ফাইনাল মেরিট লিস্ট থেকে দেখে নিচ্ছি ফাইনাল মেরিট লিস্টের তেত্রিশ নম্বর ক্যান্ডিডেট রয়েছে মেঘনা সরকার মেঘনা সরকার এখানে রয়েছে তেত্রিশ নম্বর ক্যান্ডিডেট তার কিন্তু কম্বাইন্ড মেরিট লিস্টের চান্স পেয়ে গেছে কারণ তার মার্কস অনেকটা বেশি রয়েছে তো সে কিন্তু এসসি ক্যান্ডিডেট কম্বাইন্ড মেরিট লিস্টে থার্টি টু র্যাঙ্ক হোল্ড করছে আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা যদি এসসি মেরিট লিস্ট আমরা যদি দেখতে যাই তো আমরা এখানে এসসিতে ক্লিক করব করে এমনও হতে পারে যে তেত্রিশ নম্বর পজিশান যে হোল্ড করছে তার কিন্তু এসসি মেরিট লিস্ট দিয়ে তার চান্স হয়ে যেতে পারে তো এবার সেটা ক্যাটাগরি ওয়াইজ ডিপেন্ড করে তো আমরা এখান থেকে ফার্স্ট পেজ অ্যাডমিশান লিস্ট বের করে নিচ্ছি তো তুমি যদি এখানে দেখে নাও তাহলে দেখতে পাচ্ছ যে এখানে মেঘনা সরকার এসসি ক্যান্ডিডেট তার কিন্তু ফার্স্ট ফেজেই চান্স হয়ে যাচ্ছে কারণ এসসিতে কিন্তু তেরোটি সিট রয়েছে এবার কথা হলো ফার্স্টে যে এক দুই নম্বর রয়েছে যে তনিশা রয় এবং অনির্বাণ দাস তাদের কিভাবে এখানে রয়েছে তারা তারা কিন্তু জেনারেল মেরিট লিস্টে তুমি যদি দেখতে যাও জেনারেল মেরিট লিস্টেও কিন্তু তাদের নাম রয়েছে কোথায় জেনারেল মেরিট লিস্টে তারা মার্কসের ভিত্তিতে তারা কিন্তু কম্বাইন্ড মেরিট লিস্টে অনেকটাই আগে চলে এসছে আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনির্বাণ দাস এবং তানিশা আচ্ছা একটু খুঁজে বের করতে হবে আমাদেরকে এই যে দেখে নাও এখানে দেখতে পাচ্ছ যে তানিশা রয় তানিশা রয় কিন্তু এখানে এসসি ক্যান্ডিডেট কিন্তু সে টপ থার্টি টু ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু ফাইনাল মেরিট লিস্টের ভিত্তিতে ঢুকে যাচ্ছে এবার এই ক্যান্ডিডেট এই জেনারেল মেরিট লিস্ট দিয়েও ভর্তি হতে পারে এসসি যেহেতু সে ক্যাটাগরি বিলং করে সে ক্যাটাগরি দিয়েও ভর্তি হতে পারে ঠিক আছে তো এরকম করেই কিন্তু অনির্বাণ দাসের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য হচ্ছে তা আমি তোমাদেরকে একটা সামগ্রিক এই যে দেখে নাও অনির্বাণ দাস এখানে রয়েছে সে কিন্তু এসসি ক্যান্ডিডেট অনির্বাণ দাস তো তার নাম কিন্তু উনত্রিশ নম্বরে চলে এসছে জেনারেল মেরিট লিস্টের মধ্যে এবার সে ক্যাটাগরি ওয়াইজ ভর্তি হবে না জেনারেল মেরিট লিস্টের ভিত্তিতে ভর্তি হবে সেটা তার ব্যাপার তো এটা ক্যান্ডিডেটের ওপর ডিপেন্ড করে এইভাবে তোমরা সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ ভর্তি প্রক্রিয়া চলে তো কাজে এবার মানে যাদের পেছনে ধরো চৌত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর ছত্রিশ নম্বরও জেনারেল মেরিট লিস্টে রয়েছে তার যদি হয়তো এব ওবিসি থাকলে পরে ওবিসির র্যাঙ্কে যদি সে চলে আসে সে চান্স পেয়ে যেতে পারে এসসির র্যাঙ্কে চলে আসলে এসসির র্যাঙ্ক দিয়ে আমি তোমাকে দেখিয়ে দিলাম তেত্রিশ নম্বর ক্যান্ডিডেট এসসি ক্যান্ডিডেট কিন্তু এস সি র্যাঙ্কে এসসি মেরিট লিস্টের ক্ষেত্রে তার র্যাঙ্ক যেহেতু বেড়ে যাচ্ছে সে ইজিলি সে ফার্স্ট ফেজ ই কাউন্সিলিংয়ের মাধ্যমে চান্স পেয়ে যাচ্ছে তো এইভাবেই হচ্ছে তো এর পরবর্তীতে এখানে ইনটেক ক্যাপাসিটির জন্য যে ফার্স্ট ফেজ কাউন্সিলিং হচ্ছে তাতে যদি সিট ভ্যাকেন্ট থেকে যায় পরবর্তীতে সেকেন্ড ফেজ ই কাউন্সিলিং হবে এবং তারপরেও যদি ভ্যাকেন্ট সিট থাকে তার এগেনস্টে থার্ড ফেজ ই কাউন্সিলিং হবে এটা বেশিরভাগ ক্ষেত্রে বিগত বছরগুলিতে হয়ে থাকছে তো সে অনুযায়ী এই বছরও তাই হয়তো হয়ে যাবে তো এটা এভাবে আমি তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি তোমাদের সামনে উপস্থাপন করলাম এবং পরবর্তীতে তোমাদের এই ক্ষেত্রে ভর্তি হতে হবে কিভাবে আমি তোমাদের বলে দিচ্ছি অ্যাডমিশান ডেট দেখো দেওয়া রয়েছে এক নয় তো এক নয় অর্থাৎ আগামী পয়লা সেপ্টেম্বর তোমাদেরকে অনলাইন ফিস পেমেন্টের মাধ্যমে তোমাদেরকে কিন্তু ভর্তি হতে হবে ফিস পেমেন্টের লিঙ্ক এখনও জেনারেট করা হয়নি কাজে এই বিষয়ে পরবর্তীতে আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব এবং সেই সমস্ত সমস্ত আপডেট পেতে চ্যানেলের সাথে তোমরা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকো কলেজে ভর্তি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল লাইকানটি প্রেস করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে টিল দেন বাই বাই